নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের পাঁচ লক্ষ টাকার যে হেলথ ইন্স্যুরেন্স স্কিমের যদি আপনারা সুবিধা নিতে চান তাহলে অবশ্যই আপনাদের স্বাস্থ্য জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই লাগবে এছাড়া এখন যে নতুন প্রকল্পটি চলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও যদি আপনারা সুবিধা নিতে চান তার জন্য কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড লাগবে তো এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং স্বাস্থ্যসাথী কার্ডে যদি কোন ভুল থেকে তাকে সেই ভুল কিভাবে কারেকশন করবেন এবং স্বাস্থ্য সাথী কার্ডে যদি কোনো নতুন সদস্যের নাম অ্যাড করতে চান তো এই সমস্ত পরিষেবাগুলির জন্য কোন ফর্ম ফর্ম করবেন ডকুমেন্টস লাগবে কোথা থেকে পাবেন এবং কোথায় জমা দেবেন সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে আমাদের চ্যানেলে ভিডিও করে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে আপনাদের সমস্যাগুলি মিটিয়ে নিতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্বাস্থ্যসাথী কার্ড থেকে যদি কোনো সদস্যের নাম আপনারা বাদ দিতে চান তো সেটি কিভাবে আপনারা করবেন কোন ফর্ম ফর্ম ফিল আপ করবেন ফর্মটি কোথা থেকে পাবেন কোথায় জমা দেবেন কি কী ডকুমেন্টস লাগবে এবং ফর্মটি কিভাবে পূরণ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব কীভাবে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে ডিলিট করবেন তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন তো চলুন শুরু করেছে আজকের ভিডিওটি তো বন্ধুরা দেখুন অনেকেরই এমন ফ্যামিলি রয়েছে যেখানে স্বাস্থ্যসাথী কার্ডে পুরো ফ্যামিলির নাম অ্যাড রয়েছে অর্থাৎ ধরুন একটা ফ্যামিলিতে এখন এখন জন থেকে কিংবা বেশি ফ্যামিলি ফ্যামিলি মেম্বারের নাম অ্যাড রয়েছে তো চাইছেন যে আলাদা করে নিতে তো সেই ক্ষেত্রে কিন্তু সবের প্রথম আপনাদেরকে স্বাস্থ্যসাথী কার্ডে যে আপনাদের নামগুলি রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের ডেটাবেস থেকে আপনাদের নামগুলিকে ডিলিট করতে হবে তারপরে কিন্তু আপনারা নতুন ফর্ম ফিল করে আপনাদের নতুন স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কিংবা যদি আপনার ফ্যামিলি কোন মেম্বার মারা গিয়ে থাকেন কিংবা কোনো অন্য কোনো সমস্যার জন্য আপনাদের ফ্যামিলি মেম্বারকে বাদ দিতে চান আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে তো সেটা কিভাবে করবেন চলুন আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আপনারা যদি আপনাদের কার্ড থেকে সদস্যের নাম বাদ দিতে চান তাহলে আপনাদেরকে ফর্ম ডি ফিল আপ করে জমা দিতে হবে তো ভিডিওর শেষে আমি বলে দেব এই ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন তো দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর নেম ডিলিটেশন আন্ডার স্বাস্থ্যসাথী অর্থাৎ আপনারা যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে আপনাদের ফ্যামিলি মেম্বারদের ডিলেট করতে যান তাহলে কিন্তু এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে তো এই ফর্মটি ফিল আপও কিন্তু সেম আগের ফর্মগুলির মতোই এখানে দেখুন একটি অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে তো এখানে আপনাদের কিছু করার দরকার নেই এখানে দুয়ারে সরকার ক্যাম্পে যখন আপনারা এই ফর্মটি জমা দেবেন সেখানে কিন্তু এখানে ক্যাম্পের নেম সিরিয়াল নাম্বার এবং ডেট দুয়ারে সরকার ক্যাম্পের আধিকারিকরা বসাবেন এখানে আপনাদের কিছু করার নেই তারপর দেখুন এখানে যে অপশনটি রয়েছে নেম অফ বেনিফিশারি তো যার নামে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তার নামটি এখানে লিখে দেবেন এবং যার নামে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তার বাবার নামটি এই জায়গায় লিখে দেবেন তারপর দেখুন এখানে যে সমস্ত কিছু বলা রয়েছে এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন তারপর যদি আপনি ব্লকের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে ব্লকের নাম লিখবেন যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে এখানে পৌরসভার নাম লিখে দেবেন যদি আপনি পঞ্চায়েতের বাসিন্দা হন তাহলে এখানে পঞ্চায়েতের নাম লিখে যদি আপনি গ্রামের বাসিন্দা হন তাহলে এই জায়গায় আপনাদের গ্রামের নামটি লিখে দেবেন এবং যদি আপনি পৌরসভার বাসিন্দা হন তাহলে এখানে ওয়ার্ড এর লিখে দেবেন তারপর এখানে যে যে রয়েছে এখানে আপনাদের যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি লিখে দেবেন অ্যাড্রেসটি কিভাবে লিখবেন এখানে আপনাদের গ্রাম পোস্ট থানা মহকুমা জেলা এবং পিন নাম্বার এবং ব্লকের নামটি লিখে দেবেন পরপর তো এইভাবে আপনারা এখানে রেসিডেন্ট যে অ্যাড্রেসটি রয়েছে এই ঘরটি ফিল করে নেবেন তারপর দেখুন এখানে দুটি অপশন পাবেন ডু এনি মেম্বার অফ ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার হেলথ ইন্স্যুরেন্স অর অ্যাসুরেন্স অর্থাৎ আপনারা যদি গভর্নমেন্টের কোন হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকেন তাহলে এখানে ইএস এ টিক দেবেন যদি না নিয়ে থাকেন তাহলে এখানে নো এ টিক দিয়ে দেবেন তারপর দেখুন পরবর্তী স্টেপে যেটি লেখা রয়েছে ডু এনি মেম্বার অফ ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালায়েন্স ফর্ম গভর্নমেন্ট অর্থাৎ আপনার ফ্যামিলির কোন মেম্বার যদি গভর্নমেন্টের তরফ থেকে কোনো মেডিকেল টাকা থাকেন এখানে সুবিধা অর্থাৎ আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে নো করে দেবেন তো তো বন্ধুরা দেখুন তার পরবর্তী স্টেপে যেটি রয়েছে নাম্বার এই ইউআরএন নাম্বারটি আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে পেয়ে যাবেন আপনারা এখন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন তো এইরকম আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তো সেই স্বাস্থ্যসাথী সাথী কার্ডে যে সতেরো ডিজিটের নাম্বারটি রয়েছে একদম নিচের দিকে দেখতে পাবেন সেই সতেরো ডিজিটের যে স্বাস্থ্য সাথী নাম্বারটি রয়েছে ওটাই ইউআর এর নাম্বার তো ওই নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পরবর্তী যে ঘরটি রয়েছে দেখুন এখানে রয়েছে নেম টু বি ডিলেটেড অর্থাৎ আপনাদের স্বাস্থ্য সাথী কার্ডে যতজনের নাম রয়েছে তার মধ্যে যাদের নামগুলি আপনি স্বাস্থ্য সাথী কার্ড থেকে ডিলিট করতে চান তাদের নামগুলি কিন্তু এখানে পরপর বসিয়ে দেবেন তো দেখুন এখানে লেখা রয়েছে এক্সিস্টিং নেম অর্থাৎ যার নামটি বাদ দিতে চান তো সিরিয়াল ওয়াইজ পরপর কিন্তু এখানে লিখে দেবেন তো এখানে প্রথম ঘরে তার নাম লিখে দেবেন তার পরবর্তী ঘরে সেক্স অর্থাৎ মেল কি ফিমেল সেটা লিখে দেবেন তারপর এখানে যার নাম ডিলেট করতে চাইছেন তার বয়সটি এখানে উল্লেখ করে দেবেন তারপর দেখুন এখানে যে রিলেশনের ঘরটি রয়েছে এখানে যার নাম ডিলেট করছেন তিনি বেনিফিসিয়ারি অর্থাৎ যার নামে স্বাস্থ্য সাথী কার রয়েছে তার সম্পর্কে কে হন সেটা কিন্তু এখানে লিখে দেবেন তারপর এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর যার নাম ডিলেট করতে চাইছেন তার খাদ্য সাথী আইডি এখানে লিখে দেবেন অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন তারপর এখানে আধার কার্ডের নাম্বারটি লিখে দেবেন এইভাবে আপনারা যতজনের নাম আপনাদের স্বাস্থ্য সাথী কার্ড থেকে ডিলিট করতে চান তার নামগুলি কিন্তু পরপর এখানে নাম সেক্স এজ রিলেশন মোবাইল নাম্বার খাদ্য সাথে আইডি এবং আধার কার্ড পরপর কিন্তু এখানে লিখে দেবেন তো এইভাবে কিন্তু আপনারা একটি ফর্মে দশ জনের নাম করে তাদের নামটি ডিলিট করতে পারবেন তো এখানে দেখুন নিচে লেখা রয়েছে পরিবারের সেই সকল সদস্যের নাম লিখুন যাদের নাম আপনি বাদ দিতে চান অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যাদের নামগুলি আপনারা শুধুমাত্র স্বাস্থ্য সাথী কার্ড থেকে বাদ দিতে চান তাদের নামগুলি এখানে লিখবেন এবং তাদের ডিটেলস গুলি কিন্তু এখানে ফিল করে দেবেন তারপর দেখুন এখানে যে অপশনটি রয়েছে বেনিফিশারি সিগনেচার তো যার নামে স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে তাকে এখানে একটি সই করতে হবে যদি সই করতে না পারে তাহলে কিন্তু এখানে টিপ ছাপ দিয়ে দেবেন এবং এখানে যে অপশনটি রয়েছে এখানে অফিসারদের কাজ রয়েছে এখানে অফিসাররা সিগনেচার করবেন এবং সিল দেবেন তো এখানে আপনাদের কিছু করার নেই এবং দেখুন পরবর্তী যে এই অপশনটি রয়েছে এটা আমি আগেও বলেছি আগের ফর্মগুলিতেও এটি আপনাদের রিসিভ এটি কিন্তু অবশ্যই আপনারা আপনাদের কাছে রাখবেন এবং দুয়ারে সরকারে আপনারা যখন এই ফর্মটি জমা দেবেন এখানে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার দেওয়া হবে এবং এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে এবং অফিসার সই করে কিন্তু এই রিসিপটি আপনাদেরকে রিসিভ হিসাবে দেবেন এই রিসিপটি আপনারা গুছিয়ে রাখবেন কারণ এই রিসিপ দিয়েই কিন্তু আপনারা পরবর্তীকালে জানতে পারবেন আপনাদের স্বাস্থ্য সাথী কার্ডের সমস্ত কোয়ারিগুলি তো এবার বলে দেই বন্ধুরা এই ফর্মটি কোথা থেকে পাবেন এই ফর্মটি আমার ডেসক্রিপশনে কিন্তু লিংক দিয়ে রেখেছি ওই লিংকে ক্লিক করেও কিন্তু আপনারা এই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে সেটাকে আপ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে বিনামূল্যে এই ফর্মটি পেয়ে যাবেন এবার এর সঙ্গে কি কি ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন তো এতে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে আপনাদের যে স্বাস্থ্যসাথী সাথী কার্ড যে সেই স্বাস্থ্যসাথী কার্ডের একটি জেরক্স দেবেন এবং যে সমস্ত সদস্যের নাম আপনি স্বাস্থ্যসাথী কার্ড থেকে ডিলেট করতে চাইছেন সেই সমস্ত সদস্যের খাদ্যসাথী কার্ড অর্থাৎ রেশন কার্ড এবং আধার কার্ডের একটি করে জেরক্স এর সাথে জমা দিয়ে দেবেন এবং এই ফর্মটি আপনারা ফিল আপ করার পর ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টসগুলি অ্যাটাচ করবেন তারপর কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিলেই আপনাদের কাজটি হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে যদি কারো নাম বাদ দিতে চান কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন এবং কোথায় জমা দেবেন তো এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ